আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্সেস অফ বাংলাদেশ সম্পর্কে আলোচনা করব। প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলা হয়, যেমন মাটি, পানি, বনভূমি, সৌরতাপ, মৎস্য, খনিজ ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মায়ানমার, নেপালের প্রাকৃতিক সম্পদ প্রায় একই রকম। নিম্নে এ সকল প্রাকৃতিক সম্পদের বিবরণ দেওয়া হল। কৃষির সম্পদ। দক্ষিণ এশিয়ার দেশ ভারত, বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালের দিক দিয়ে কৃষি প্রধান। এই অঞ্চলে ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, নদ নদী প্রভৃতির উপর নির্ভর করে কৃষকগণ এখানকার কৃষি সম্পদ উৎপাদন করে। এই কৃষি উৎপাদনে একটি সুনির্দিষ্ট মাত্রার তাপমাত্রা ও বৃষ্টিপাতের দরকার হয়। বাংলাদেশে ধান, আলু, পাটের উৎপাদন ব্যাপক হয়। ভারতের পূর্ব অঞ্চলে এবং বাংলাদেশের উত্তর ও পূর্ব অঞ্চলের পাহাড়ে চা উৎপাদিত হয়। ভারত, মায়ানমারের তুলা, চা, ডাল, মরিচ ইত্যাদি উৎপাদনে বেশ ভালো। বনজ সম্পদ। জলবায়ুগত এবং অবস্থার সঙ্গে বনজ সম্পদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মায়ানমার ও নেপালের মধ্যে জলবায়ুগত তারতম্য রয়েছে। উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় বলে সেখানে নিবিড় এবং বড় বড় অরণ্য বেড়ে উঠছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের পূর্বাঞ্চল ও মায়ানমারের উল্লেখযোগ্য। মায়ানমারের উত্তর অঞ্চলে চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে। এরপর আছে মৎস্য সম্পদ। যে কোনো দেশের মৎস্য সম্পদের সঙ্গে সরাসরি ভূপ্রকৃতি এবং জলবায়ুর সম্পর্ক রয়েছে। বাংলাদেশের বৃষ্টিপাত, নদ নদীতে পানি প্রবাহ, খাল বিল হাওর পুকুর ইত্যাদিতে পানি থাকায় মৎস্য সম্পদের সমৃদ্ধ দেশ বলে পরিচিত। বঙ্গোপসাগরে মাছের ভাণ্ডার রয়েছে। প্রতিবেশী মিয়ানমার, ভারত এবং নেপালেও প্রচুর মৎস্য সম্পদ রয়েছে। খনিজ সম্পদ। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহের মাটির নিচে গ্যাস, কয়লা, তেল, চুনাপাথর সহ নানা ধরনের মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ ভারত একটি বড় দেশ। সেখানে ভূতাত্ত্বিক অবস্থা বৈচিত্র্যময়, ফলে নানা খনিজ সম্পদের ভারত অনেক বেশি সমৃদ্ধ। মায়ানমার খনিজ সম্পদে বেশ অগ্রসর অবস্থানে আছে। তুলনামূলকভাবে পিছিয়ে আছে নেপাল। সৌর শক্তি। নিরক্ষীয় নিম্ন অক্ষাংশ অঞ্চলে সূর্য বছরে প্রায় সব সময় লম্বাভাবে কিরণ দেয়, ফলে বাংলাদেশ সহ
দক্ষিণ এশিয়ার অপরাপর দেশগুলো নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হয়। খুব সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে। ইউরোপ, আমেরিকা মহাদেশে বেশ কিছু দেশ সূর্য বছরে কয়েক মাস বাঁকাভাবে কিরণ দেয়, কখনো কখনো সূর্য প্রায় দেখাই যায় না। এ কারণে সেই সব দেশের রাষ্ট্র বা জনগণকে বাড়িঘর বসবাসের উপযোগী রাখতে প্রচুর জ্বালানি সম্পদ ব্যয় করতে হয়। আমাদের এই অঞ্চলের দেশগুলোকে তা করতে হয় না। আমরা প্রকৃতি থেকে সূর্যের যে আলো অনায়াসে লাভ করি তা অনেক মূল্যবান সৌর সম্পদ। এই সম্পদ আধুনিক যন্ত্র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজ লিখে নাও। ক, বঙ্গোপসাগরের তলদেশে কোন খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে? খ, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর সৌরশক্তি পাওয়া যায় কেন? ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ।